গুড মর্নিং, কেমন আছেন সবাই? সোনালী দিনকাল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকের আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে আমার ঘরে গোপাল প্রতিষ্ঠা। আমি এবার কলকাতা থেকে ফেরার সময় আমার 1K হওয়ার আনন্দে গোপাল ঠাকুর নিয়ে এসেছি ঘরে। তো নিয়ে এসেছি, প্রাণ প্রতিষ্ঠা তো করতে হবে। তো সকালবেলা ভোরবেলা উঠে সুন্দর প্রকৃতির হাওয়া একটু নিয়ে বাইক ঘরে ঢুকে একটু চা খেলাম। বিস্কিট খাবো না, কারণ আজকে ভোগ রান্না করব। স্নান সেরে ভোগ রান্না করতে এলাম। ঠাকুরের ভোগে আজকে বানাবো খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি, পায়েস আর আলু ভাজা গোল গোল করে। আমি একা তো একা হাতে বিশেষ আর আয়োজন করতে পারিনি, ভক্তিমণি গোপাল ঠাকুরের জন্য যেটুকু পেরেছি সেটুকুই করলাম। কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে, আমি জানেন তো জীবনে প্রথমবার কড়াইতে খিচুড়ি বানালাম। এত দিন আমার বিয়ে হয়েছে, 7 বছর বিয়ে হয়েছে আমার, আমি কুকারেই খিচুড়ি বানিয়েছি। আর আজ এইবারে ঠাকুরের মানে গোপাল ঠাকুরের স্পেশাল পায়েস বলে পায়েসটা অপরূপ সুন্দর হয়েছিল। এখন সিংহাসনে ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গুরুদেব যেহেতু রথের দিন, তাই বলরাম জগন্নাথ সুভদ্রা ঠাকুরকেও মালা পরিয়ে নিয়েছি, ঠাকুরদেরকেও আমি পায়েস নিবেদন করেছি। আর এখানে গোপাল ঠাকুরের বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর কি। ভোগ, পায়েসের ছোট্ট কিউট একটা বাটি, গোপাল ঠাকুরের আলু ভাজা, আর ওখানে মাখন, আইসক্রিম, 5 রকমের মিষ্টি, ঘি, মধু, একটা ঘট রেডি করে রাখতে বলেছিলেন ঠাকুরমশাই, সেটা করেছি, কাঁচা দুধ, কর্পূর, পঞ্চপ্রদীপ, ঠাকুরমশাইয়ের ভুজি, ধুতি, যেটুকু লাগে আর কি, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর গোপাল ঠাকুরের বসার জায়গাটাও মোটামুটি আমি রেডি করে রেখেছি। এই বিছানাটা বাড়ি থেকে আসার সময় আমার মা কিনে দিয়েছিল, তো সেটাই পেতে ঠাকুরকে শয়ন দেব, এটার মধ্যেই ঠাকুরকে এখন শয়ন দেব। ফুল ঠুল রেডি করে নিয়েছি, আর যেহেতু গোপাল ঠাকুরের পাশে রাধাকৃষ্ণের একটি ছবি রাখতে হয়, তো সেটাই আমি রেখেছি। আর এই শাড়িটা মনে আছে আপনাদের? এই শাড়িটা লক্ষ্মী পুজোয় আমার মা লক্ষ্মীকে পরিয়েছিলাম। আমাদের কলা গাছ পুজো আছে, মা লক্ষ্মী, সেটাই তাকে পরিয়েছিলাম। তো এই শাড়িটাই আজকে আবার পরেছি, ভালো লাগছে আমাকে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, অনেক অপেক্ষা করার পর আমাদের ঠাকুরমশাই এসে গেলেন। তো উনি এসে প্রথম কাজ যেটা করেন সেটা হচ্ছে প্রদীপগুলো উনিই জ্বালান আমার ঘরে সেই দিন। তো এখন গোপাল ঠাকুরকে ঠাকুরমশাই তার স্থানে বসিয়ে নিয়েছে, মানে যে পাত্রটায় তার স্নান হবে। তো একে একে এখন ঠাকুরমশাইদের অনেক রকম নিয়ম হয়, আমি তো অত ঠিক জানি না, তবে কোষাকুষিতে একরকম জল নিলেন উনি, সেটা দিয়ে ঠাকুরমশাই গোপাল ঠাকুরকে স্নান করালেন, ফুল তুলসী পাতা এসব দিয়ে স্নান করালেন। আর অন্যদিকে আমি একটু গরম লাগছিল বলে একটু চা খাচ্ছিলাম, তো এই ক্লিপিংটা আমার বডি রেকর্ড করে দিয়েছে। তো এখন কাঁচা দুধ দিয়ে স্নান করাচ্ছেন ঠাকুরকে, এরপর দই দিয়ে স্নান করাবেন, এরপর ঘি, মধু, সমস্ত কিছু দিয়ে স্টেপে স্টেপে স্নান করাবেন। এই যে এখন দই দিয়ে স্নান করাচ্ছেন। তো ঠাকুর অনেক দিন গোপাল ঠাকুরটা এনেছি, বাড়ি থেকে এসেছি, আপনারা জানেন 15 দিন মতো হয়ে গেছে, ঠাকুরটা প্রতিষ্ঠা করতে পারিনি বলে পুজো করতে পারছিলাম না। অনেক দিন ধরে আমার আত্মা চাইছিল, আমার মন চাইছিল গোপাল সেবা করতে, তো তাই জন্য কোনো কিছু না ভেবে একা আমার বাচ্চা, ছোটো বাচ্চা, একার সংসার, আমি জানি আমার খুব কষ্ট হবে, তাও আমি গোপাল ঠাকুরের সেবা করবো, এটা আমার জেদ, আমার ভালো লাগে ঠাকুর সেবা করতে। তো অনেক বছরই ইচ্ছা ছিল গোপাল ঠাকুর নেব, তো স্থানকাল পাত্র হিসেবে হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন দেখুন ঘি দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছেন, এরপর ঠাকুরকে মধু দিয়ে স্নান করাবেন। ঠাকুরের জন্য খুব সুন্দর সেন্টেড ঘি আর ডাবরের মধু আনিয়েছি আমি ওর বাবাকে দিয়ে। ওর বাবাও মন খুলে আমি যা যা চেয়েছি গোপাল ঠাকুরের জন্য তাই তাই এনে দিয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার। ও কোনো বার এরকম করে না, কিন্তু এইবার আমি যা যা বলেছি তাই তাই এনেছে। খুব অল্পের উপর দিয়ে আয়োজন করেছি, ঠাকুর আমাকে সামর্থ্য দিলে জন্মাষ্টমীতে বড় করে আয়োজন করব। এখন যেহেতু গোপাল ঠাকুর এসেই গেছেন, জন্মাষ্টমী তো ভালো করে পালন করতেই হবে, তো পালন করব এবং আপনাদের সাথে শেয়ারও করব। আমার গোপাল ঠাকুর কেমন হয়েছে দেখতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার গোপাল ঠাকুরের নাম রেখেছি আমি গোপাই, আমার গোপাই, আর দিয়া তো বলে ভাই, ও ভাই বলে আমি যখন অন্যান্য দিন ভোগ রান্না কর খাবার খাওয়াই ঠাকুরকে, মানে ভোগ খাওয়াই, মুখে হাতে তুলে খাইয়ে দিই, তো দিয়াও খাইয়ে দেয় আমার সাথে। তো এখন দেখুন ঠাকুরকে আমি নতুন বস্ত্র সাজসজ্জায় সাজিয়ে দিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি। তো এখন শুরু হলো ঠাকুরমশাইয়ের পুজো। তো এখন মালাগুলো উনি পরিয়ে দিচ্ছেন। আমি গোপাল ঠাকুরের জন্য একটি মালা আনিয়েছিলাম, ঘটের জন্য বেলি ফুলের মালা, গুরুদেবের জন্য মালা আনিয়েছিলাম। যেহেতু আমরা রাম ঠাকুরে দীক্ষিত, রাম ঠাকুরে দীক্ষিত মোটামুটি কৃষ্ণ মন্ত্রেই দীক্ষিত, তো ওই কারণে আত্মা, যবে থেকে আমি দীক্ষা নিয়েছি তবে থেকে আমার আত্মা
তা চাইছিলেন আমি যাতে গোপাল সেবা করি চাইছিল। তো অনেক বছরের ইচ্ছে পূরণ হলো আমার। আমার 1K হওয়ার আনন্দে গোপাল ঠাকুর আমার ঘরে এলেন, আমি ভীষণ খুশি। ঠাকুর যেন তার বাড়িকে আনন্দ খুশি সমৃদ্ধিতে ভরিয়ে রাখে, সকলকে যেন ঠাকুর ভালো রাখে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। যে যেখানে আছে, যে আমার ভালো চায় সেও যেন ভালো থাকে, যে আমার খারাপ চায় সেও যেন ভালো থাকে, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তো এখন পঞ্চপ্রদীপ ঘি সরি কর্পূর ঘিয়ের প্রদীপ সব কিছু দিয়ে আরতি করে চামর সব কিছু দিয়ে আরতি করার পর ঠাকুর মশাই চলে গেছেন। এখন উনি বললেন আমি যাতে নিজে হাতে ঠাকুরকে একটু ভোগ খাইয়ে দিই, যেটা আমি রান্না করেছি সেটা ঠাকুরকে খাইয়ে দেওয়ার পর উনি বললেন ঠাকুরকে সুন্দর করে জামা ঠামা চারিয়ে যেখানে আমি থাকি সেখানে নিয়ে আসতে। তো আমি তো এসিতে থাকি দিনের বেলা রাত্রিবেলা, ঠাকুরকে সেখানে নিয়ে এলাম। ব্লগটা এই অবধি রাখলাম, কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই।